আমাদের বিএনএস তরফ থেকে আজকে যে মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎকার উদ্দেশ্য হইল সিএনজি যে গ্যাসের দামটা যে বাড়াইল, বাড়ানোর ফলে আমাদের পরিষেবা দিতে কষ্ট হইতেছে। কারণ যে হারে বারোটা যখন 22 টাকা গ্যাসের দাম ছিল তখন আমাদের বারো 10 টাকা, এখন এসে আমার 77 টাকা 30 পয়সা, এখন আমার বারা 10 টাকা। তাহলে আমরা কী করে গাড়ি চালাবো? এই কারণে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আসি, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবো, আমরা কী করে গাড়ি চালাইতে পারি বা গ্যাসের দামটা কমা বা বারোটা বারো এই দৃশ্যে আমরা এই দাবিটা আমরা লেগে আসি। কয়বার বাড়ছে এখন? আমরা যখন গভর্নমেন্ট গভর্নমেন্ট আমার আগে তখন 22 টাকা গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল, এরপরে তখন যেটা দুধকে আরো টাকা বাড়তো গভর্নমেন্ট আওয়ার পরে আপনার হরত করে 10 টাকা 15 টাকা 7 টাকা বাড়ে। এত বাড়াটা তো আমার কষ্ট হয়ে যাবে, বাড়া তো আর বাড়তেছে না, বাড়া কিন্তু বাড়তেছে না, তাহলে গ্যাসের দাম বাড়তেছে। কী চান? তো হয়তো গ্যাসের দাম কমার করে বাড়া বাড়া আমার তো ফুল সমস্যা কী তোমাদের কথা হিসাব করে এখন এখন আমাদের প্রতিনিধি ভিতরে গেছে, তাদের সাথে আলোচনা করে হয়তো আছে মুখ্যমন্ত্রী যার উপরে অটো ড্রাইভার তারা একটু সহনীতি আছে, তারা দেখবো আমরা কীভাবে বাঁচতে পারি। আমরা এই মাত্র সঙ্গে কথা বলেছি যে গতকালকে যে একটা নোটিফিকেশন বেরিয়েছিল 1 তারিখে যে সিএনজির দাম 9 টাকা 30 পয়সা পার কেজিতে যেটা বাড়ছে, এটা এরকম ধরনের আর কোনো সময় হয়নি এত বড় রেট 100 টাকা বাড়া। তো আমাদের শ্রমিকের উপরে অনেক প্রেশার, এমনও আপনারা সবাই জানেন কোভিডের লেগেও আমাদের ব্যবসা একদম খারাপ আছে, তারপরে দেখা গেছে এখন আমরা যে কষ্টেই আমরা চলতেছি তার মধ্যে আমরা সবচেয়ে বড়ো যেটা উৎসব যেটা দুর্গাপূজা এই মুহূর্তে মানে আজকে থেকে পূজা স্টার্ট, তো আজকে রাত্রের থেকে ধরো রাত্রে 12টার থেকে যে 9 টাকা 30 পয়সা বৃদ্ধি করা হয়েছে, তো আমাদের উপরে অনেকটাই বাড়তি পূজা আমাদের উপরে পড়েছে। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন দিলাম সেটায় অতি সত্তর সেই জিনিসটাকে উদ্যোগ করার জন্য যে কালকে যে নোটিফিকেশনটা যারা দেওয়া হয়েছে এটা স্টপ করার জন্য, তো উনি মানে পুরো বলছে গুরুত্ব দিয়ে বলে দেখছে বলছে আমি যা পুজোর মধ্যে বা পুজোর শেষে আমি যা তারা পুরো চেষ্টা মানে এখন যে ভাড়াটা আছে নতুন যে ভাড়াটা এই ভাড়াটাই থাকবে মানে এটা পূজা স্টার্ট হয়ে গেছে অফিস কাছারি সমস্ত কিছু তো বন্ধ হয়ে গেছে পূজার না এটা বন্ধটা তো পূজার বন্ধটা আজকে থেকে স্টার্ট হয়েছে, এটা তো গতকালকে 1 তারিখে নোটিশ দিয়েছে, তো 1 তারিখ নোটিশ দিয়েছে আজকের থেকে ছুটি স্টার্ট হয়েছে। আপনাদের শ্রমিকরা যে এখন বিভিন্ন জায়গাতে আন্দোলন করতেছে তাদের প্রতি একটা বার্তা কি রাখবো? যেহেতু আপনি যেহেতু ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিচ্ছেন এটা উনি পূজার মধ্যে তেনে মানে পূজার শেষ হওয়ার মধ্যে আপনারা সেই বিষয়টা মেনে নিচ্ছেন যে পুজোর পরে একটা জিনিস যেটা আমরা তো সবসময় ভারতীয় মধুর সংঘ বা আমরা যেটা আমরা যে কাজ করি আমরা সবসময় আলোচনা বিশ্বাসী, আমরা যে একটা কোনো সময় কোনো কিছুই আমরা শ্রমিকের প্রতি হোক রাজ্যের প্রতি হোক দেশের প্রতি হোক এটা আমরা কোনো সময় চাই না, একটাকে হয়ে গেলে একটা জিনিস কিন্তু এটা তুরন্ত মানে কিন্তু আলোচনার মধ্যে শেষ হয়। তা আমরা বিশ্বাসী যে সরকার আমরা হিসেবে দিয়েছি যারা দিয়েছি এটা করবেন আমাদের বিশ্বাস আছে, যদি না করে বিশ্বাস যদি দুর্গা পূজার পরে যদি এটা না করে তাহলে আমরা এর চিকা করবো বৃহত্তর আন্দোলনে আমরা যাবো। আগের মতন
তার যে ক্যাপাসিটি দিচ্ছে সেই ক্যাপাসিটি অনুসারে তার প্যাসেঞ্জার টানে, যার অটো রিক্সা আছে তার ম্যানুফ্যাকচারিং যে তার ইয়ে দিচ্ছে এটার উপরে আমরা আস্থা নিয়ে আইসি, কিন্তু তাইনে কইতেছে তাইনে ওটাকে জানাই আমরা মানি না। আপনাদের নেতৃত্ব যত মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সাথে কথা হয়েছে, উনি নাকি আশ্বাস দিচ্ছে যে পুজোর পরে এই বিষয়টা সলিউশন করবো? আমরা পুজোর পরে মানি না, তাহলে পুজোর পরে আমরা উপরে চলবো, পুজোর পরে উপরে চলবো। বর্ধিত মূল্য আছে, এই বর্ধিত মূল্য সরকার অবিলম্বে প্রত্যাহার করুক, এই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করুক আমাদের দাবি একটাই। এই বর্ধিত মূল্য যেমন সাধারণ জনগণের উপর যেমন প্রভাব পড়ছে, তেমন আমাদের পেট ভাতের উপর বিভিন্নভাবে প্রভাব পড়তেছে। সে কারণে আমার দাবি এই বর্ধিত মূল্য অবিলম্বে সরকার যে রাত্রে 12টার পূর্বে যে বর্ধিত মূল্য করা হয়েছে সেই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করা হোক। এই বর্ধিত মূল্য সাধারণ মানুষের উপর, যাত্রী পরিষেবা এবং যাত্রীগণের উপর এবং আমাদের ড্রাইভারের সবার পক্ষে এই বর্ধিত মূল্য চাপ বাড়বে এবং সাধারণ মানুষের উপর ক্রয় ক্ষমতা বেড়ে চলে যাচ্ছে দিন দিন। সেই জন্য আমাদের কাছে, আমার সরকারের কাছে অনুরোধ থাকবে যে বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করো। বাংলাদেশ বিক্রি করতে 32 টাকা, আমরা ইউনিয়ন উৎপন্ন গ্যাস কিনা নেয় নিয়ে বিক্রি করে 32 টাকা, আর আমরা এখানে উৎপন্ন গ্যাস আমরা ঢুকাইতে হয় এখন 77 টাকা, রাত্রে রাত্রে তারা বৃদ্ধি করে গ্যাসের দাম। এই 4 বছরে 22 টাকার উপরে গ্যাসের দাম শুধু 4 বছরে। ভাই, আমি একজন তোমার মতো সাধারণ মতো শ্রমিক, অটু ভাইয়ের মতো আমি ত্রিপুরা রাজ্যে আগত যতজন অটু শ্রমিক ভাই আছে তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা সবাই একত্র হও এবং আমাদের সংগঠনটাকে শক্ত করো। তোমরা সবাই বেরিয়ে আসো, সবাই লাইনে বেরো, তা না হলে আমাদের পেটে লাভ করবে, আমাদের অনাহারে মরতে হবে। কিন্তু ভাই, তোমাদেরকে জোরাতে অনুরোধ, তোমরা সবাই আমাদের সাথে বেরিয়ে এসো। তো আমরা যে সিএনজির দামটা
বৃদ্ধি করছে কালকে রাত্রে 12টার পরের দিকে 9.30 টাকা। আমরা দাবি এটাই যে সিএনজি রেটটা যাতে কমিয়ে দেওয়া হয়। কমাই দেওয়া হলে পূজার মধ্যে মনে করেন আমরাও একটু চলতে পারব, কারণ এখন গাড়িতে গ্যাস ঢুকাইতে গেলে প্রত্যেকটা অটোতে পার ডে 40 টাকা করে বেশি লাগবে। এইটাই সমস্যা নিয়ে আর তারা যাই হোক, তারাই কইছে পূজার পরে এটা বিবেচনা করে থাকে। এই ফেস্টিভ সিজন জমে উঠবে এক্সাইটিং আরো ম্যাজিক্যাল ভিভো ফোনস এর নতুন রেঞ্জের সঙ্গে Y22, Y35, V25 সিরিজ, যাতে আছে এক্সটেন্ডেড র্যাম, ফ্ল্যাশ চার্জ, সুপার নাইট ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, আরো অনেক ফিচার্স। আজকেই আসুন ভিভোর নিয়ারেস্ট স্টোরে। আমার বাড়িতে সবাই খুব পূজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। তার আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ।